দেলগাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি সুকুমার সরকার, সহকারী শিক্ষক, আজ আমি তোমাদের গণিত বিষয় মানব প্রারম্ভিক মূলধনের উপর যে অতিরিক্ত টাকা বা কম টাকা লাভ বেশি টাকা পাওয়া যায় সেটাই হচ্ছে মুনাফা। যেমন একটা জিনিস 10 টাকাতে কিনা, দশ টাকাতে কিনলাম, ক্রয় মূল্য 10 টাকা, ক্রয় মূল্য 10 টাকা এবং বিক্রয় মূল্য 12 টাকা। অতিরিক্ত টাকাটা অতিরিক্ত যে মানে টাকাটা পাওয়া যাচ্ছে মানে সেটা হচ্ছে কি আমাদের মুনাফা হবে। তাহলে মুনাফা সমান সমান অর্থাৎ লাভ অবলিক মুনাফা সমান সমান বিক্রয় মূল্য সমান সমান 2 টাকা। এই যে আমরা কি পেলাম, 2 টাকা অতিরিক্ত টাকা পেলাম, 10 টাকাতে একটা জিনিস কিনলাম, কিনা কি করলাম 12 টাকাতে বিক্রি করলাম, যে আমাদের অতিরিক্ত টাকা কত আসলো, এই 2 টাকা। এই 2 টাকাটা হচ্ছে আমাদের মুনাফা বা লাভ। তো আমরা লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য। আর যদি কিনা দাম 10 টাকা, ক্রয় মূল্য আবার 10 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা। তাহলে এখানে আমাদের কি হলো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কমে গেল, তাহলে এখানে আমাদের কি হচ্ছে লোকসান হচ্ছে অর্থাৎ ক্ষতি। ক্ষতি সমান কি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান সমান 10 বিয়োগ 8 সমান সমান হচ্ছে 2 টাকা। কিনা দামের চেয়ে যদি বেশি দামে বিক্রি করা হয় তাহলে আমাদের কি হবে, লাভ হবে, আর কিনা দামের চেয়ে যদি বিক্রি দাম কম হয় তাহলে আমাদের কি হবে, ক্ষতি হবে। সম্পর্কে আমাদের ধারণা দিলাম। এখন আমরা কিছু প্রতীক ব্যবহার করব। মূলধন নির্ণয়ের আমরা সূত্রের সাহায্যে কিছু প্রতীক ব্যবহার করবো, প্রতীক দিয়ে আমরা মানে প্রতীকের সাহায্যে সূত্র ব্যবহার করবো। তো এখানে আমাদের মূলধন বা আসল সমান সমান পি, মুনাফার হার আসল সমান সমান এ যদি হয় তাহলে মুনাফা আসল সমান সমান কি, মুনাফা আসল এ সমান সমান হচ্ছে পি যোগ আই। এখান থেকে পাই
অতএব পি সমান সমান কি এ মাইনাস আই বা আবার একটা পাই কি আই সমান সমান কি এ বিয়োগ পি অর্থাৎ মুনাফা সমান সমান হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল আবার আসল সমান হচ্ছে মুনাফা আসল বিয়োগ হচ্ছে মুনাফা তো তাহলে আমরা মুনাফা সমান সমান কি মুনাফা সমান সমান আসল গুণ হার গুণ সময় আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণ হার গুণ সময় মুনাফা যদি আয় দ্বারা প্রকাশ করা যায় আসল পি আর এন এটা হচ্ছে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র এবং মুনাফা আসল যদি হয় মানে এ সমান সমান আমরা এখান থেকে কি পাবো পি পি সমান পি প্লাস আই সমান সমান হচ্ছে পি আর এন সমান সমান পি কমন নিলে ওয়ান প্লাস আর এন এটা হচ্ছে যদি আমরা একসাথে যদি আমরা মুনাফা নির্ণয় করতে চাই মুনাফা থেকে আসলের থেকে তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করলে আমরা মুনাফা আসলটা পেয়ে যাব তো আমরা এখন একটা অঙ্কের মাধ্যমে আসি শতকরা বার্ষিক কত মুনাফায় কত মুনাফাই শতকরা বার্ষিক কত মুনাফাই তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা এক হাজার পাঁচশো টাকা হবে এক হাজার পাঁচশো টাকা হবে তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে শতকরা বার্ষিক কত মুনাফায় শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা তাহলে এখানে হচ্ছে শতকরা বার্ষিক অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে আর এর মান তাহলে আমরা জানি আই সমান সমান পি আর এন বা আর সমান সমান আই ভাগ পি এন তো এখানে আমাদের কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে মূলধন পি সমান সমান তিন হাজার টাকা পি সমান সমান তিন হাজার টাকা সময় এন সমান সমান পাঁচ বছর মুনাফা আই সমান সমান হচ্ছে এক হাজার পাঁচশো টাকা মুনাফার হার আর সমান সমান কত অর্থাৎ এখানে মুনাফার হার আর সমান সমান কত তো এই তো হচ্ছে আমাদের আমরা সব জিনিস পেয়ে গেলাম এখানে আমাদের বের আমাদের বের করতে হবে বা শতকরা বার্ষিক মুনাফাই অর্থাৎ মুনাফার হার নির্ণয় করতে হবে তো এখানে আমাদের কি কি জিনিস দেওয়া ছিল আমরা নির্ণয় করলাম এখানে মূলধন পি সমান সমান তিন তিন হাজার টাকা সময় এন সমান সমান পাঁচ বছর এবং মুনাফা আয় সমান সমান হচ্ছে পনেরোশো টাকা এবং শতকরা মুনাফার হার আর সমান সমান কত
আপনার নির্দিষ্ট মানগুলো এখানে বসায় দাও, অতএব আর সমান আর সমান সমান আই সমান সমান কত? 1500, 1500 ভাগ পি এর মান কত? 3000 গুণিত এন সমান হচ্ছে 5। তো যেহেতু আমাদের এখানে আর এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে 100 দ্বারা গুণ করে দিতে দিচ্ছি, তাহলে আমরা সরাসরি রেজাল্ট পাবো 1 2 1 2, তাহলে 3 5 4 15, 5 10 50, বা আর সমান সমান কত? 10%, অর্থাৎ মুনাফার হার পেলাম কত আমরা এখানে? 10%। এইটাই হচ্ছে আমাদের, তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে সূত্রের সাহায্যে আমরা যে কোনো জিনিস সমাধান করতে পারবো। তো ঠিক আছে, আজকে আমরা এই ক্লাসে, আগামী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ।